আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আমাদের 29 মার্চ 2023 সালে যারা ইন্টারভিউ ডেট পেয়েছেন সেই সৌভাগ্যবানদের নাম নিয়ে আজকের ভিডিওর আয়োজন। ভিডিওটির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা রোমানিয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। ইতিমধ্যে রোমানিয়াতে আমরা প্রচুর লোককে পাঠিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি ইনশাআল্লাহ। তারা সবাই ডিরেক্ট কোম্পানিতে কাজ করছে, সুন্দরভাবে থাকার ব্যবস্থা পেয়েছে এবং খানার ব্যবস্থা পেয়েছে। তারা তাদের কাজকর্ম নিয়ে এগিয়ে চলছে। আমরা অচিরেই প্রত্যেকের টিআরসি কার্ড ইস্যু হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেককেই শতভাগ সহযোগিতা এবং প্রসেসিং এর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে করে সবাই 90 দিনের মধ্যে তাদের টিআরসি লাভ করে তারা কর্মজীবন নিয়ে রোমানিয়াতে দীর্ঘস্থায়ী হতে পারে। আপনারা যারা রোমানিয়াতে দীর্ঘদিন অবস্থান করবেন, কমপক্ষে 1 থেকে 2 বছর কাজ করবেন, তারা রোমানিয়ার জন্য আমাদের কাছে ফাইলটি প্রসেসিং করুন। আমরা সরাসরি ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করছি। আজকের ভিডিওতে আমরা ইন্টারভিউতে ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকায় অনারারি কনসুলেট দ্বিতীয়বারের মতো আবারও ইন্টারভিউর আসর বসিয়েছেন। সেই ইন্টারভিউতে আমরা বিগত 2টি এবং পরবর্তীতে 2 থেকে 3টি শিডিউল আমরা ঘোষণা করেছি। আজকের শিডিউল মাফিক আরও কয়েকজন সৌভাগ্যবান ইনশাআল্লাহ তাআলা আগামী 29-3-2023 তারিখে রোমানিয়ার কনসুলেটে ইন্টারভিউ দিবেন, তাদের নামগুলো আমি ঘোষণা করছি। 29-3-2023 তারিখে যারা যারা সৌভাগ্যবান তাদের নামগুলো হচ্ছে মানসুর আহমেদ, তার পাসপোর্ট নাম্বার A00678292। দ্বিতীয় সৌভাগ্যবান হচ্ছে আজিম উদ্দিন, তার পাসপোর্ট নাম্বার A02106859। তৃতীয় সৌভাগ্যবান হচ্ছে মুস্তাফিজুর রহমান রকি, তার পাসপোর্ট নাম্বার A02961012। তৃতীয় সৌভাগ্যবান হচ্ছে হাফিজুর রহমান, ওনার পাসপোর্ট নাম্বার A03807038। এবারে ওমর ফারুক, পাসপোর্ট নাম্বার A00336188। এই ছিল 29-3-2023 ইং তারিখের সৌভাগ্যবানদের লিস্ট। যাদের যাদের নাম ঘোষণা করলাম তারা অবশ্যই 29 তারিখের আগে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ইন্টারভিউ বিষয়ে যা যা প্রশ্ন করা হবে এই বিষয়ে ট্রেনিং কমপ্লিট করে আপনারা ইন্টারভিউতে 29 মার্চের 29 তারিখ সকাল 8টায় অবশ্যই ইন্টারভিউতে কাকরাইলে বিএমইটির 6টালাতে আপনারা লাইন ধরে ইনশাল্লাহ হাজির হবেন। নামগুলো আমি আবারও ঘোষণা করছি: মানসুর আহমেদ, আজিম উদ্দিন, মুস্তাফিজুর রহমান রকি, হাফিজুর রহমান, ওমর ফারুক। এই ছিল 29 তারিখের সৌভাগ্যবান। আজকের ভিডিও পর্যন্তই। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা রোমানিয়ার ভিসা প্রসেসিং করতে চান তারা ফিউচার ওল্ডের সঙ্গে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে সরাসরি হাজির হয়ে রোমানিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে জেনে নিয়ে আপনার ভিসাটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে রোমানিয়ার ভিসা লাভ করে আপনারা রোমানিয়া গমন করে আপনার ইউরোপের কর্মজীবন, বৈদেশিক কর্মজীবন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।